ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার বার্নেটের কাছে একবার এক শিশুকে আনা হয়েছিল। যার সমস্যা ছিল, সে দূরের জিনিস দেখতে পাইত না। তখন তিনি শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান যে তার শরীরে অপুষ্টি সমস্যা আছে, অর্থাৎ শিশুটি অপুষ্টিতে ভুগতেছে, ফলে তিনি ভাবলেন যে একইভাবে এই অপুষ্টির প্রভাব তার চোখের উপরে পড়েছে, অর্থাৎ তার চক্ষু অর্থাৎ শিশুটির চক্ষুও অপুষ্টিতে ভুগতেছে। তো এই জন্য তিনি এমনভাবে তাকে ঔষধ দিলেন যাতে তার অপুষ্টি শরীরের অপুষ্টি দূর হয়ে যায়, ফলে তার চোখের অপুষ্টিও দূর হয়ে যাবে এবং তার চোখ আবার পূর্বের মতো স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে। তো আমাদের চক্ষু যেহেতু আমাদের শরীর থেকে বাইরে নয়, কাজেই সমগ্র শরীরের যে অবস্থা তার প্রভাব চোখের উপরও পড়তে বাধ্য। এজন্য আমাদের চোখে কোনো সমস্যা হইলে আমাদের তথাকথিত চক্ষু বিশেষজ্ঞরা রুগীকে একটা চশমা ধরায় দিয়া দায়িত্ব শেষ করে ফেলেন। এটা হলো অপচিকিৎসা। রোগের কারণ দূর করতে হবে, এবং তখনই কেবল পরিপূর্ণ রোগ মুক্তি আশা করা যায়। এই জন্য বার্নেট চক্ষু বিশেষজ্ঞদেরকে চোখের মিস্ত্রি বলে উপহাস করতেন। তো হোমিওপ্যাথিতে যে কোনো চক্ষু রোগী, অধিকাংশ চক্ষু রোগী ঔষধের মাধ্যমে নিরাময় করা যায়। চোখের চক্ষু বিশেষজ্ঞরা চোখের বিভিন্ন রোগের যত জটিল কঠিন এবং পিলেসংখ্যানও নামই দেখ না কেন, এগুলি নিয়ে একজন হোমিও চিকিৎসকের ভয় পাওয়ার কিছু নাই। আপনি রোগীর শারীরিক, মানসিক এবং বংশগত লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ প্রেসক্রাইব করতে থাকেন। এক সময় দেখবেন যে সে তার চক্ষু রোগ থেকে মুক্ত হয়ে গেছে। কাজেই চোখের যে কোনো রোগের চিকিৎসার জন্যই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা অবলম্বন করা উচিত।